আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আর্থিন বোরিং করা হয় দর্শক বন্ধুরা গ্রাউন্ড বা আর্থিন বোরিং করার জন্য টিউবওয়েল বোরিং মিস্ত্রি অর্থাৎ যারা টিউবওয়েল সেট করে তারাই মূল কাজটি করে দেয় এই যে তারটি দেখছেন এটা তামার বা কপার তার এটা জিআই পাইপের ভিতর ঢুকিয়ে পাইপ সহ মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হয় কিছু কিছু আর্থিনে এ ধরনের পাইপ ব্যবহার করা হয় না শুধুমাত্র এই যে তার কপার তার এটা ঢুকিয়ে দেওয়া হয় যেখানে পাইপ দেওয়া হয় না এবং কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র পাইপ দিয়েই আর্থিন করা হয় তো দর্শক বন্ধুরা এই মূল কাজটি বোর্ডিং মিস্ত্রিরাই করে দেয় তারাই এ ধরনের তামার তার ঢুকিয়ে দেবে মাটির নিচে যেখানে প্রয়োজন একশো দশ ফিট অথবা দেড়শো অথবা দুইশো ফিট নিচে যেখানে যতটুকু প্রয়োজন মূলত আর্থিন বজ্রপাত প্রোটেকশন এন্টিনা এলপিএস বা লাইটিং প্রোটেকশন সিস্টেম সাবস্টেশন স্টেশন অ্যাপার্টমেন্ট বিল্ডিং লিফ্ট এলিভেটর বিভিন্ন কলকারখানায় ব্যবহার করা হয় সেফটির জন্য তো এই মূল কাজটা এই বোরিং মিস্ত্রিরাই করে দেয় কতটুকু বোরিং করা লাগবে এটা তাদের উল্লেখ করে দিতে হয় আর অন্য যে প্রান্ত তামার তারে সেটা মূলত বাসবারে চলে যাবে যেটা প্যানেল বোর্ডের বাসবারে বা ডিবি বক্সের বাসবারে চলে যাবে তো বাসবারে সেট করার জন্য মূলত ইলেকট্রিশিয়ানরাই সেট করে তো মূল কাজটি এই যে বোরিং করার কাজ এবং পাইপের ভিতর যে তারটি ঢুকিয়ে নিচের দিকে বা মাটির নিচে কত ফুট গভীরে যাবে সেটা বোরিং মিস্ত্রিরাই করে দেয় ওই যে তারটি দেখা যাচ্ছে লম্বা করে রাস্তায় রাখা আছে এবং আস্তে আস্তে এই যে জিআই পাইপটি সহ যদিও পাইপটি পুরাতন এবং পাইপটি ছিদ্র ছিদ্র করা যাতে মাটির সাথে আটকে যায় মাটি সহ তো অনেক সময় কাঠ কয়লা দেওয়া হয় বা লবণ দেওয়া হয় তো এখানে কিছুই দেওয়া হয়নি শুধুমাত্র এইভাবে পাইপটি দিয়ে বোরিং করে বা পাইপটি সেরে দিয়ে আস্তে আস্তে যে নয় নম্বর তামার তার বা কপার তার এটা দিয়ে দেওয়া হচ্ছে তো আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যেখানে বজ্রপাত প্রোটেকশন এন্টিনা বিল্ডিংয়ের উপরে সেট করা হয় সেটা আমি দেখিয়েছি তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং নিচে কীভাবে বোরিং করা হয় সেটাও এই ভিডিওতে দেখা যাচ্ছে মূলত যারা টিউবওয়েল বোরিং করে বা টিউবওয়েল মিস্ত্রি তারাই এ ধরনের বোরিং করে থাকে তো ইলেকট্রিশিয়ান যারা তারাই এদের খোয়া এদের নিয়ে আসে বা এদের চুক্তি করে বা এদের নিয়ে আসে তখন এরাই বোরিং করে দেয় এভাবে মাটি বোরিং করা এবং এভাবে তার ঢুকিয়ে দেওয়ায় মূলত এদের কাজ তো এই তারটি যে কোনো একটি পাইপ বা ফ্ল্যাক্সিবল পাইপ বা যে কোনো একটি প্লাস্টিকের পাইপ পিপিসি পাইপে করে পাইপের ভিতর দিয়ে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে বা সাব স্টেশনের ভিতর ঢুকে তো এতে আমারই তেমন কোনো কাজ না ইলেকট্রিশিয়ানদের তারপরও একটু দেখার বিষয় কীভাবে আর্থিং বোরিং করতে হয় তো একের অধিক আর্থিং করতে হয় বিল্ডিংয়ে বা কোনো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বা অফিসে তো বিভিন্ন জায়গায় বা বিভিন্ন এলাকায় মূলত আর্থিনের যে গভীরতা এটা আলাদা আলাদা হয়ে থাকে যেখানে আর্থিন খুব অল্প পরিমাণে পাওয়া যায় সেখানে একটু বেশি গভীরে যেতে হয় এর জন্য জায়গা পেতে আর্থিং একশো দশ ফিট থেকে দেড়শো ফিট অথবা দুইশো ফিটও হতে পারে তবে লিফ্ট বা এলিভেটারে দেড়শো ফিট বা একশো দশ ফিটের ভিতর হলে ভালো হয় আমাদের যে খুলনা এলাকা এখানে দেড়শো ফিট দেড়শো ফিটের ভিতরে ভালো আর্থিন পাওয়া যায় তো এভাবে আসলে এরা একশো দশ ফিট গভীরে আর্থিনের যে তার পাইপ সহ ঢুকিয়ে দিল আর এই যে নয় নম্বর যে তার তামার তামার তার বা কপার তার এটি ঢুকিয়ে দিয়েছে এইটি এই তারটি মূলত এখান থেকে গ্রাউন্ডে মাটির তল দিয়ে গ্রাউন্ড হয়ে একটি পাইপের দ্বারা যে কোনো একটি পাইপ পাইপের দ্বারা এইখানে চলে আসবে এই যে ডিবি বক্সে বা বাসবারে এখানে তিনটি বাসবার আছে যেটা ফেজ রেডিওলো ব্লু এই যে দেখা যাচ্ছে এই বাসবার তিনটি রেডিও লো বুলু তিনটি ফেজের বাসবার থ্রি ফেজ এবং উপরের বাসবারটি আর্থিন বা গ্রাউন্ডের এবং তারপরে নিচের যে বাসবারটি আছে এটা নিউটালের বাসবার তো দেখেন কীভাবে আর্থিনের তারটা বিল্ডিংয়ের ভিতর আসছে যা যে কোনো স্থান থেকে পাইপের ভিতর থেকে নিয়ে আস নিয়ে চলে আসছে বিল্ডিংয়ের ভিতর এইভাবে এই যে নয় নম্বর তামার তার এই যে চলে আসছে এটা রাস্তায় করা ছিল তো রাস্তা থেকে এভাবে নিচে থেকে পাইপ দিয়ে বিল্ডিংয়ের ভিতরে চলে আসছে এবং এই যে বাসবার আছে এই বাসবারের সাথে এটি ক্যাবের লাগ দিয়ে নাট দিয়ে খুব শক্ত করে আটকিয়ে দিলেই আমাদের কাজ শেষ যদিও এটা মূলত ইলেকট্রিশিয়ানরা করে পাঞ্চ করে এভাবে লাখ লাগিয়ে তারপর বাসবারের সাথে সংযুক্ত করে দেয় তো সেফটির জন্য আর্থিং খুব একটি দরকারি আর্থিং প্রয়োজন প্রত্যেকটা বিল্ডিংয়ে বা কলকারখানায় বা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন মেশিনের সেফটির জন্য আর্থিন প্রয়োজন হয় তো মূলত উপরের এখানে উপরের বাসবারটি আর্থিনের বাসবার এখানে চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি এবং আর্থিনের নিচে একটি নিউটল বাসবার তার নিচে তিনটি ফেস বাসবার তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম